বর্তমান ভিডিওটিতে জনশ্রুতির দ্বিতীয় প্রকারভেদ অর্থাৎ কিংবদন্তি বা লিজেন্ডসের সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করা হবে কিংবদন্তি সংজ্ঞা বৈশিষ্ট্য এবং ইতিহাস রচনায় কিংবদন্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করাই এর মূল লক্ষ্য পাশ্চাত্য জগৎ বা ইউরোপে প্রচলিত লেজেন্ডস ও অ্যান্টিকুইটিসকেই বাংলায় কিংবদন্তি বলা হয় এই কিংবদন্তির কাহিনীর মধ্যে কল্পনা এবং ইতিহাসের তথ্য ও সূত্র একসাথে মিশে রয়েছে কিংবদন্তিতে উল্লেখিত ঘটনা ও চরিত্রগুলির বাস্তবতা সন্দেহাতীত নয় তা সত্ত্বেও লোকসমাজে এক প্রকার বিশ্বাস প্রচলিত রয়েছে যে কিংবদন্তির ঘটনাগুলি বাস্তবে ঘটেছিল এবং এখানে উল্লিখিত নায়ক চরিত্রগুলি আমাদের মতোই একদিন এই পৃথিবীতে বেঁচে ছিলেন এই কিংবদন্তি চরিত্র হিসাবে আমরা আমাদের দেশের শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র ভাঁড় রাজা বিক্রমাদিত্য প্রভৃতি চরিত্রগুলির উল্লেখ করতে পারি এবং গ্রিসের হারকিউলিস প্রভৃতিউস প্রভৃতি বিখ্যাত পৌরাণিক চরিত্রগুলিও কিংবদন্তির অংশ বিশেষ এই কিংবদন্তির উদ্ভব কখন ঘটেছিল সে সম্পর্কে বলা যায় যে পৌরাণিক কাহিনী সৃষ্টির পরে মানুষের মধ্যে যখন কিছুটা ইতিহাসবোধ তৈরি হয় তখনই কিংবদন্তির উদ্ভব ঘটে তাই কিংবদন্তির নায়ক হিসাবে আমরা কিন্তু পৌরাণিক কাহিনীর মতো দেবতাদের নয় মানুষদেরই পেয়ে থাকি যদিও সেই মানুষরা কিন্তু অলৌকিক ক্ষমতাসম্পন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনার ক্ষেত্রে প্রথমেই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা যাক কিংবদন্তির বিষয়বস্তু হল ইতিহাস নির্ভর বিভিন্ন কাহিনী তার সঙ্গে রয়েছে ভূত ভূতপ্রেত সন্ন্যাসী ফকির বিভিন্ন অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষের কাহিনী কিংবদন্তির চরিত্রগুলির বাস্তবতা সন্দেহাতীত নয় কিন্তু ধরে নেওয়া হয় যে এই চরিত্রগুলি অতীতে একসময় আমাদের মতোই জীবিত মানুষ ছিলেন কিংবদন্তির মধ্যে বিস্ময় এবং কল্পনার আধিক্য রয়েছে কারণ এটি প্রকৃত ইতিহাস গ্রন্থ নয় বা ইতিহাস রচনার জন্যে কিংবদন্তি সৃষ্টি হয়নি বরং কিংবদন্তির মধ্যে মিশে রয়েছে ইতিহাসের তথ্য কিংবদন্তির নায়ক চরিত্র হিসাবে আমরা মানুষদের পেয়ে থাকি দেবতাদের নয় কিন্তু সেই মানুষ সাধারণ মানুষ নয় কোনো না কোনো অতিমানবীয় গুণ সম্পন্ন হয়ে থাকেন কিংবদন্তির কাহিনীর মধ্যে রয়েছে অতিরঞ্জন অর্থাৎ অতিকল্পনা বা কল্পনার আধিক্য কিংবদন্তির মধ্যে কিন্তু ক্ষীণভাবে ইতিহাসের তথ্যসূত্র রয়ে যায় অর্থাৎ কিংবদন্তির মধ্যে পৌরাণিক কাহিনীর তুলনায় ইতিহাসের বোধ কিংবদন্তি বা লিজেন্ডস এবং পৌরাণিক কাহিনী বা মিথসের মধ্যে কিছু স্পষ্ট পার্থক্য রয়েছে যেমন বিষয়বস্তুর ভিত্তিগত পার্থক্য কিংবদন্তির কাহিনীগুলি কোনো সমাজ সভ্যতা ও সংস্কৃতি ভিত্তিক হয়ে থাকে এখানে কেবলমাত্র ধর্মীয় বিষয়েরই আধিক্য লক্ষ্য করা যায় না কিন্তু পৌরাণিক কাহিনী প্রধানত ধর্মীয় বিষয়ভিত্তিক হয়ে থাকে দ্বিতীয়ত কালপঞ্জি কিংবদন্তিতে বর্তমান সময়ের ভিত্তিতে একটি আনুমানিক কালপঞ্জি থাকে অর্থাৎ কিংবদন্তি চরিত্র হিসেবে আমরা যাদের উল্লেখ পেয়ে থাকি তাদের সময় সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যেমন কিংবদন্তির একটি চরিত্র গোপাল ভাঁড় এই গোপাল ভাঁড়ের সময়কাল হিসাবে আমরা অষ্টাদশ শতকের বাংলার কথা উল্লেখ করতে পারি কিন্তু পৌরাণিক কাহিনীতে বর্তমান সময়ের নিরিখে ধারাবাহিক সময়ের ধারণার উল্লেখ নেই কারণ পৌরাণিক কাহিনীর মূল চরিত্র দেবতাগণ এবং স্বর্গ নরক ইত্যাদি যেখানে বর্তমান মানবের যে বাসস্থান অর্থাৎ পৃথিবী সেই পৃথিবীর সময়ের ধারণার গুরুত্বই স্বীকার করা হয় না তৃতীয়ত বিষয়বস্তুভিত্তিক কিংবদন্তির বিষয়বস্তু হচ্ছে লোকসাহিত্য প্রেম বিরহ পরি দৈত্য জিন ভূতপ্রেত সন্ন্যাসী ফকির সম্পর্কিত বিভিন্ন অলৌকিক ঘটনা সেখানে পৌরাণিক কাহিনীতে প্রধানত দেবতা দানবের সংগ্রাম স্বর্গ নরক পাপ পুণ্য মহাপ্লাবন বিশ্ব সৃষ্টির বিষয়বস্তুই স্থান পেয়ে থাকে অর্থাৎ কিংবদন্তিতে যেখানে পৃথিবীর ঘটনাবলী গুরুত্ব পায় পৌরাণিক কাহিনীতে সেখানে অতীন্দ্রিয় জগতের ঘটনায় প্রধান গুরুত্ব পেয়ে থাকে পৌরাণিক কাহিনীগুলিতে প্রধান চরিত্র হিসাবে আমরা বিভিন্ন দেবতাদেরকে পেয়ে থাকি কিন্তু কিংবদন্তির প্রধান চরিত্র মানুষ যদিও সেই মানুষ অলৌকিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে কিংবদন্তির একটি ঐতিহাসিক ভিত্তি থাকে কিন্তু পৌরাণিক কাহিনীর ঘটনাগুলির কোনো সঠিক ঐতিহাসিক ভিত্তি থাকে না যদি ঐতিহাসিকতার বিচারে আমরা দেখি তাহলে কিংবদন্তির মধ্যে ইতিহাসের ক্ষীণ একটা সূত্র রয়েছে কিন্তু পৌরাণিক কাহিনীতে কিংবদন্তির মধ্যে কল্পনার আধিক্য বেশি তা সত্ত্বেও ইতিহাস রচনায় এর গুরুত্বকে অস্বীকার করা যায় না কিংবদন্তির ঐতিহাসিক গুরুত্বগুলি আলোচনা করলে প্রথমেই আমরা দেখতে পাই যে কিংবদন্তিগুলির বহু ক্ষেত্রেই বাস্তব ভিত্তি পাওয়া যায় যেমন বাংলার কিংবদন্তির একটি চরিত্র রঘু ডাকাতের কালী পূজার কাহিনী রয়েছে এই কালী পূজার কাহিনীর কেন্দ্র হিসাবে একটি কালী মন্দিরকে চিহ্নিত করা হয় দ্বিতীয়ত কিংবদন্তির মধ্যে আমরা ইতিহাসের বিভিন্ন তথ্য পেয়ে থাকি যেমন পূর্ববঙ্গে সীতারকট বলে একটি স্থানের সম্পর্কে কিংবদন্তি প্রচলিত রয়েছে এবং সেই কিংবদন্তির ভিত্তিতে সেখানে ঐতিহাসিকভাবে উৎখনন চালানোয় বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করেছে যে কোনো দেশের অতীতের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে কিংবদন্তিগুলি আমাদের বিশেষভাবে সাহায্য করে থাকে কিংবদন্তি নায়ক চরিত্র যেহেতু সাধারণ মানুষ তাই তাদের জীবনযাত্রা তাদের আর্থসামাজিক অবস্থা সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা সেই অতীত যুগের সেই দেশের সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থা সাংস্কৃতিক বৈচিত্র্য ও জীবনযাত্রা শৈলী সম্পর্কে আমাদের ধারণা করতে সাহায্য করে সাংস্কৃতিক ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কিংবদন্তিগুলির ভূমিকা অনস্বীকার্য কারণ এই কিংবদন্তিগুলিতে বিভিন্ন দেশের সভ্যতা ও সংস্কৃতির এমন অনেক তথ্যসূত্র লুকিয়ে থাকে যা সাংস্কৃতিক ইতিহাস রচনায় আমাদের বিশেষভাবে সাহায্য করে থাকে এভাবেই দেখা যায় কিংবদন্তি যদিও প্রকৃত অর্থে ইতিহাস নয় তা সত্ত্বেও ইতিহাসের অঙ্গ হিসাবে এর গুরুত্ব অনস্বীকার্য